এক্সামের টেকনিকের চ্যানেল আপনাদেরকে একবার স্বাগত আপনার সময় আরেকটি নতুন চাকরি খবর নিয়ে আমি হাজির হয়েছি যেটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বারো আসে তো অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর দেবেন যেখানে আপনাদেরকে দেখাবো যে কী পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কী আছে বা আপনারা কীভাবে আদৌ করবেন এবং ভিডিওটি শুরু করার আগে প্রতিবার মতো একটা বিশেষ অনুরোধ করবো আপনি যদি এখনই এক্সামের টেকনিকের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই রেড কাবার নিচ্ছি বিশ্বাস করবেন এবং পাশে টাকা খুব বেজে দেবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসে রয়েছে সেটি হচ্ছে ডাবল 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 ডট বাঁকুড়া ডট জিও বি ডট ইন ওয়েবসাইটে মেন্টাকুর আছি আপনার সামনে এই ধরনের কিন্তু শো করবে যেখানে সিটিজেন করোনার এখানে এখানে আপনার পেশ করে থাকলে দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট আপনাদের শো করবে দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট এখানে ক্লিক করবে আপনার আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে বলা হচ্ছে অফিস অফ দ্য সিডিপিও হিরবান্দা বাঁকুড়া দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমাদের কিন্তু রিক্রুটমেন্টে বারো এসছে আপনাদের নোটিসটি পাবলিশ করা হয়েছে পয়লা নভেম্বর দু হাজার উনিশে দেখতে পাচ্ছেন তো নোটিশ এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকের কার্যালয় খাতরা দুই হিরবাদ আইসিডিএস এ প্রোজেক্টে আপনাদের নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন আইসিডিএস পদের জন্য আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট বার করা আসে এখানে আপনাদের যে আপনাদের অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া হয়েছে এইভাবে আপনারা দেখে নিতে পারেন এবং যেটা পাবলিশ ডেট আপনাকে বললাম পয়লা নভেম্বর দু হাজার উনিশে পাবলিশ করা হয়েছে এখানে আপনাদেরকে আপনাদের একটি সংশ্লিষ্ট আমি বলে দিই এত দ্বারা জানানো হইতেছে যে নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের অধিকারে বাঁকুড়া জেলা অন্তর্গত হিরবাদ সুসংগ শিশু বিকাশ সেবা প্রকল্পে আঙ্গনিক কর্মী শূন্য পদগুলি পূরণের জন্য কেবলমাত্র নির্ধারিত এলাকায় মহিলা প্রার্থীদের কাছ থেকে আহ্বান করা হচ্ছে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে বিজ্ঞপ্তি বাঁকুড়া জেলা ওয়েবসাইট অর্থাৎ যেটা আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট বললাম সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন এই পিডিএফটি এখানে বলা হচ্ছে সাধারণ তপশিলি জাতি উপজাতি ও ওবিসি প্রার্থীদের জন্য যে আপনাদের শূন্য পদ রাখা হয়েছে যে কোনো কাজের দিন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন একলা নভেম্বর দুই হাজার উনিশ থেকে পঁচিশে নভেম্বর দুই হাজার উনিশ পর্যন্ত পেলা এগারোটা থেকে তিনটে পর্যন্ত যে হির বা সুসংঘ শিশু বিকাশ সেবা প্রকল্পে অফিসে গিয়ে আপনার সরাসরি আবেদনপত্রটি জমা দিতে পারবেন তো ইম্পোর্টেন্ট ডেট হচ্ছে আপনাদের পঁচিশে নভেম্বর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এগারোটা থেকে তিনটে পর্যন্ত হিরবা সুসংহ শিশু বিকাশ সেবা প্রকল্পে অফিসে গিয়ে আপনারা সরাসরি আবেদনপত্রটি জমা দিবেন শূন্য পদে যদি কথা বলা হয় এখানে দেখতে পাচ্ছি আটত্রিশটি শূন্য পদের আছে টোটাল এস টিদের জন্য দুটি এস সিদের জন্য নটি ও বিসির জন্য আপনাদের চারটি এবং আপনাদের ও বির জন্য আপনাদের তিনটি জেনারেলদের জন্য উনিশটি এবং আপনাদের পিএইচ লোড ভার্সনের জন্য আপনাদের একটি পোস্ট রাখা হয়েছে শিক্ষাগত জগতে যদি কথা বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন ন্যূনতম আপনাদের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষিত অনুমোদিত মাধ্যমিক পাশ সমতল উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এবং অবশ্যই কিন্তু হিরবাদ ব্লকের বাসিন্দা হলে আপনার আবেদন করতে হবে আঙ্গা প্রার্থীর বয়স এক এগারো দুই হাজার উনিশ হিসেবে আপনাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে হবে এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের যেটা বলেন হিরবাদ যে আপনাদের আছে ব্লক সেখানে বাসিন্দা হয়ে থাকতে হবে আঙ্গনের কর্মীর বয়স দেখতে পাচ্ছি আঙ্গনের কর্মীর বয়স আপনাদের পঁয়ষট্টি বছর পূর্ণ হলে অবসর নেওয়ার বাধ্যতামূলক এখানে বলা হচ্ছে যদি আপনার পঁয়ষট্টি বছর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্য নিতে হবে তো যাই হোক এই ধরনের কিন্তু আপনাদের ক্রাইটেরিয়া বলা হয়েছে এবং আপনাদের ইম্পর্টেন্স বলা হয়েছে তো এখানে বলা হয়েছে প্রার্থী আমাদের মূল যে আপনার কী কী আপনাদের ডকুমেন্টসগুলি লাগবে এখানে প্রার্থীর বয়স সীমা বয়স এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অ্যাডমিট কার্ড হিসেবে মাসির কার্ড এইসব নিয়ে আপনাদের কিন্তু আবেদনপত্র হিসেবে সময় আপনাদের কিন্তু দিতে হবে তো এই ধরনের কিন্তু কিছু আরও ইম্পর্টেন্ট এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলি বলেছে আপনারা দেখে নিতে পারেন একের পর এখানে বিভিন্ন ধরনের বলা হয়েছে তো এইসব কিন্তু আপনাদের এবং এখানে বলেছে কি যে কী কারণে আপনাদের আবেদনপত্রটি বাতিল হতে পারে এখানে আপনারা দেখে নিতে পারেন তো এগুলি পিডিএফটি আপনারা যেভাবে আপনাদেরকে বললাম সেভাবে ডাউনলোড করে আপনারা এখানে দেখে নিতে পারেন আপনাদের নিয়োগের প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এবং লিখিত পরীক্ষার মাধ্যমে একশো নম্বরের পরীক্ষা আপনাদের তো একশো নম্বরে আপনাদের পরীক্ষা মাধ্যমে নব্বই আপনাদের রিটার্ন থাকবে অথবা লিখিত এবং দশ আপনাদের ভাইবো অথবা মৌখিক থাকবে মাতৃভাষা আপনাদের নাম্বার থাকবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু সিলেবাসটি দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন তো এই ধরনের কিন্তু বলা হয়েছে আবেদনপত্রটি আপনাদের কাছে এই ধরনের লাস্ট পেজ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আপনাদের আবেদনপত্র এখানে আপনাদের নিজের নাম প্রার্থীর নাম স্বামী অথবা পিতার নাম ঠিকানা অবশ্যই আপনাদেরকে দিতে হবে জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা কী এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে বসাতে হবে বসিয়ে পঁচিশে নভেম্বর দু হাজার উনিশের মধ্যে আপনাদের সেখানে শিশু বিকাশ প্রকল্প হিরবাদ বাঁকুড়ার যে অফিস আছে সেখানে গিয়ে আপনাদের সাবমিট করতে হবে তো এই ছিল কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আপনাদের যেটা আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট ব্লকে আপনাদের কিন্তু আইসিডিএস নিয়োগ করা হচ্ছে তো আশা করি চাকরির খবরটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন এবং শেয়ার করেন সবার সাথে আর ওই দিনে চাকরি খবর তো অবশ্যই এক্সামে টেকনিক্যাল চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ